আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সেলিম ব্লগ। আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাহরাইনে অনেক 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 ধুলা উঠতেছে, প্রচুর ধুলা উঠতেছে বাহরাইনে। সৌদির বালুর ঝড় আর কি বাহরাইনে আসছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পরিস্থিতি বাহরাইনের, আজকের পরিস্থিতি। মনে হইতেছে কুয়াশা, প্রচুর কুয়াশা এরকম মনে হইতেছে। দেখেন কেমন ধুলা, এত ধুলা উঠতেছে যে বোঝাই যায় না যে মার্কেটটা। মনে হয় যে কুয়াশা, প্রচুর কুয়াশা এরকম দেখা যাইতেছে, অনেক ধোয়া উঠতেছে। বন্ধুরা, আমি এখন ভিডিও যে শ্যুটটা করতেছি সেটা হচ্ছে বিকাল বাজে চারটা, এখন বাজে চারটা, চারটা বাজে শ্যুট করতেছি। সকাল থেকে ভালো ছিল, হঠাৎ করে এই বালুর ঝড় শুরু হয়ে গেছে। সকাল থেকে অনেক ভালো ছিল, অনেক ক্লিয়ার ছিল, অনেক সুন্দর ছিল পরিবেশটা। এখন দেখতে পাচ্ছেন পুরা বালু দিয়ে ছেয়ে গেছে। এরকম মাঝে মাঝে হয়, সৌদি আরবে বেশি হয়, কারণ দাম্মামের পাশে। তো এর জন্য দাম্মামের যে বালুর ঝড়টা সেটাই এখানে আসে বাতাসের সাহায্যে। কিরকম অবস্থা, কঠিন অবস্থা, কঠিন অবস্থা একটা। এখানে একটু ক্লিয়ার লাগতেছে, সামনে একটু কুয়াশা। আরো সমস্যা, কারণ হাইওয়ে এদিকে তো বিল্ডিং আছে, বিল্ডিং থাকার কারণে একটু চিপা চাপা গলির ভিতর দিয়ে অতটা কুয়াশার মতো দেখা যায় না, অতটা বালু জল বোঝা যায় না। কিন্তু হাইওয়ে তো মনে হয় খোলা পরিবেশ, ওখানে আরো বেশি বালুর জল। দেখতে পাচ্ছেন এদিকে ধোয়া ধোয়ার মতো। আমি অলি গলি দিয়ে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছি আর আপনাদেরকে দেখাই দিছি, এই আর কি ঘোরাঘুরি করি আর আপনাদের দেখাই। পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ পরিস্থিতির ভিতরে আছি ভাই। আজকে বালু খাইতে খাইতে সারাদিন যাবে, দেখুন না পরিস্থিতি কিরকম। একদম বালু, বালু আর বালু। এদিকটা দেখাই, দেখেন ওদিকে কিছুই দেখা যায় না, দেখছেন ওই সাইডটা কিছুই দেখা যায় না। দেখেন পুরোটা জুম করে দেখালাম, দেখেন ওদিকে কিছুই দেখা যায় না। অবশ্য সৌদি আরবে দাম্মামে অতিরিক্ত মাত্রা হচ্ছে, বাহরাইনে তার হালকা পাতলা একটা আবাস পাচ্ছে। কারণ বাহরাইনে রাষ্ট্র তো ছোট, আর এরকম মরুভূমি নাই। দাম্মামের মরুভূমি থেকে যে বালুটা উঠতেছে সেটাই এখানে আসতেছে, বালুর ঝড় শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়িটা মনে হয় এক্সপেক্ট করছে, একটু আগে যেতে পারছে। বন্ধুরা দেখুন বাহরাইনে কি মাত্রা বালুর ঝড়, অতিরিক্ত বালুর ঝড়। আমার পিছনে আকাশের অবস্থা, পরিস্থিতি। অতিরিক্ত বালুর ঝড়, দেখেন বালুর ঝড়ের কি অবস্থা, কিছু বোঝা যায় না। পুরা শোক, কুয়াশার কুয়াশা। চোখটা তো অন্ধকার করে ফেলাইতেছে এমন অবস্থা। যাই হোক বন্ধুরা, আজকের তারিখ হচ্ছে, আমি তারিখটা বলে দিই, আজকের তারিখটা হচ্ছে 4 তারিখ, 3 মাস 3 মার্চ 2022 সাল। বালুর ঝড়টা ভিডিওটা করলাম, কিছুক্ষণের ভিতরে আপলোড করে দিব ইনশাল্লাহ, দেখতে পারবেন আপনারা। একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন ওর বিল্ডিংটা কিচ্ছু বোঝা যাইতেছে না, মনে হচ্ছে প্রচুর কুয়াশা এরকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কিছুই বোঝা যাইতেছে না, এমন অবস্থা। প্রচুর বালু উঠতেছে আজকে, আজকে প্রচুর বালু উঠতেছে হঠাৎ করে। দেখতে পাচ্ছেন ঠিক ওই জায়গাটা আমাদের সেল হয়, যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা। আজকে বসে মানা করলো, বললো যে ওখানে সেল দিতে হবে না, কারণ প্রচুর বালু উঠতেছে, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আজকে রেস্টুরেন্টেই সেল হবে। তাই বন্ধুরা, ভালো লাগে যদি ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর বাহরাইনের অন্য অন্য ভিডিও আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে
প্রেরণ করব, দেখতে পারবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।